बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम माजबाड़ी यूट्यूब चैनल पक्ष के सबा के जाना सालाम अस्सलामु अलैकुम। आमी सब समय विभिन्न उद्भवनीगुला तथ्यगुला अपन सामने दिए थी जरा के विभिन्न तथ्य नेवार जन्य कमेंट कर तरह ही धारावाहिकता आज के आसले शोल मास शुधु क्यों शोल मास थेके रेणु उत्पादन करी एखाने आज के बोलबो आसले रेणुगुला अनेक भाई कमेंट कर जी भाई भियेतनामी शोल फिट खाय कि ना ভিয়েতনামী শোলের রেণুর পরিচর্যা এই বিভিন্ন তথ্যগুলো আমরা বরাবরের মতো আপনাদেরকে দিয়ে থাকি। আজকে আমরা আপনাদেরকে তথ্য দেব যেটা সেটা আসলে শোল মাছ আমাদের ফিট খাচ্ছে কিনা এবং শোল মাছের রেণুগুলোকে আসলে ছোট থেকে আমি কিভাবে করি। আমি কিন্তু প্রিয় দর্শক আপনারা জানেন মাছবাড়ি ইউটিউব আমি পরিচালনা করি। আমি জীবনে কোনো কারো তথ্যর সাথে আমার তথ্যর মিল নাই, আমার তথ্য ভিন্নতা। আমি যেখানে যে ফার্মগুলো ভিজিট করছি যে চাষি উন্নতি লাভ করছে তাদের মধ্যে ছিল ভিন্নতা, তাদের কলাকৌশলী সমস্ত টেকনোলজিগুলো আসলে ভিন্নতা ছিল। আমি সেইভাবেই করার চেষ্টা করি, আমি আমার মতো করে যেভাবে আমি করি সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি ইনশাআল্লাহ। আপনারা এখানে রেণুকে আমরা কিভাবে আসলে ধরে একটা শোল মাছকে আমরা অর্থাৎ জোড়া তৈরি করে যেভাবে রেণুটা উৎপাদন করি এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন। রেণু হওয়ার পরে আপনারা কি করবেন এবং ডিম পাড়ার পরে আপনারা কি করবেন এই তথ্যটা আমরা দেব। প্রিয় দর্শক এখানে যেটা এখানে দেখেন এক জোড়া শোল মাছ এখানে ডিম দিছে, এখানে কতটুকু অত্যন্ত ছোট আপনারা দেখেন। আপনাদের অবগতির জন্য মাছবাড়ি ইউটিউব চ্যানেল অক্লান্ত পরিশ্রম করে আপনাদের ভালোবাসা আপনাদের কিছু শিক্ষা অর্জনের জন্য আমাদের মূল লক্ষ্য। আপনারা দেখেন এখান থেকে আমরা কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি, এখানে অসংখ্য অসংখ্য রেণুগুলো এইভাবে আমাদের আছে। এখানে আমরা এগুলাকে কিভাবে পরিচর্যা করি আমরা বিস্তারিত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব এবং আমাদের মাছগুলো আসলে ফিট খায় কি না এই তথ্যগুলো আমরা আপনাদেরকে দিব। আপনারা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো না দেখে বুঝতে পারবেন না। এখানে এইভাবে আমার এখানে আটটা ট্যাঙ্গে আমরা দ্বিতীয় জেনারেশনে আমরা আটটা ট্যাঙ্গে পোনা উৎপাদন করছি। আপনারা দেখতে পাবেন এগুলো একটু আগে দিছে, এখানে আপনারা দেখেন আপনারা কি পরিমাণ রেণু আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই রেণুগুলোকে কিভাবে পরিচর্যা করি এগুলো একটা করে মাছে প্রিয় দর্শক দেখেন আসলে একটা শোল মাছ কি পরিমাণ রেণু দিতে পারে আমরা কিভাবে কি করছি এগুলো আপনাদেরকে ডিটেলস দেখাবো আপনারা আমাদের সঙ্গে। আমরা এই মাছগুলোকে আসলে যখন মাছ জোড়া দেওয়া হয় একটা পুরুষ একটা ফেল একটা মেল, তখন এটা দু থেকে কোনোটা একদিনের মধ্যেই ডিম ছাড়ে, কোনোটা দুই দিন কোনোটা তিন দিন। আমি প্রথমবারে পাইছিলাম তিন দিন দুই দিন একদিনে, এইবারও দ্বিতীয় জেনারেশনেও আমি একদিন দুই দিন তিন দিন পর পাইছি। পাওয়ার পর এখানে আমরা প্রিয় দর্শক এখানে আপনারা দেখতেছেন আমরা এখানে হালকা অক্সিজেন দিই, যখন ডিমটা আসে তখন পানিটা যেন অল্প পরিমাণে নড়ে, একটু নড়লে এখানে অক্সিজেনটা পালে ডিমগুলো ফুটে। তারপরে আমরা করি কি দুই দিন থেকে তিন দিন পর ডিমের কুসুম, হাঁসের ডিম হলে ভালো হয় আমি হাঁসের ডিমের কুসুম দেই, কুসুমটা চলে তিন থেকে চার দিন। তিন দিন পরে আবার এই কুসুমের সাথে আমি কিছু পাউডার ফিড দেই এবং এখানে পাউডার ফিড দেই এখানে কিছু লাইসোভিট AD3 আমরা পানিতে মিক্স করি। লাইসোভিটটার কাম হলো রেণুটাকে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং AD3টা বিভিন্ন ভিটামিন, যেহেতু এখানে AD3টা এবং লাইসোভিট খাওয়াই। তারপরে যখন তিন থেকে চার দিন বা পাঁচ দিন হয়ে যায় তখন যে কোনো মাছ, আপনি তেলাপিয়া মাছ হতে পারে, পাঙ্গাস মাছ হতে পারে, যে কোনো মাছ প্রোটিনের জন্যে আমরা এটাকে সিদ্ধ করি। সিদ্ধ করার পর এটা ব্লেন্ডার দিয়ে সোপ করি, করে এটাকে পাউডারের সাথে মিক্স করে আমরা কয়েকদিন খাওয়াই। এভাবে যখন 10-15 দিন হয়ে যায় তখন এর আগের মাছটা আমি 10 থেকে 15 দিন এভাবে খেলার পর ওই টিপের মাছগুলো প্রথম জেনারেশনেরগুলো আমি বিক্রি করছি, এবার আবার দ্বিতীয় জেনারেশন এইভাবে। আর একটা প্রিয় দর্শক যেটা না করলেই নয়, আমরা আসলে ভিডিওগুলো থেকে একটি যদি ভুল করেন, এখানে পানিগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে 10 থেকে 15 দিন পর প্রিয় দর্শক এটা একটা প্লাস্টিকের বোতল, এটা দড়িটা ছিঁড়ে গেছে আসলে, কালকে আমি পানি চেঞ্জ করছি। এটাতে নামে দেওয়া আসলে ছোট ছোট নেট কলটার পিছনে একটা কারণ, এখানে যেন পানির সাথে মাছ চলে না যায় আমরা পানিটা
আউট করে আবার ফ্রেশ পানি দেই। আমার পদ্ধতির নাম সহজ পদ্ধতি, আপনারা জানেন। পানি চেঞ্জ করলে, আমার পদ্ধতিতে আপনারা পানি চেঞ্জ করলে মাছগুলো পানিটা ঘনত্ব কমে যায়, এবং এখানে সবচেয়ে যেটা ভালো দিক, মাছগুলো ফ্রেশ পানিতে অক্সিজেন সরবরাহ করতে পারে। এবং শুধু ফ্রেশ পানি হওয়ার কারণে, আপনাদেরকে বারবার সব ভিডিওতেই বলা আছে মোটামুটি, শুধু পানির ফ্রেশ হওয়ার কারণে মাছের গ্রোথ 30-35% গ্রোথ, খাবার না দিয়েও। আপনি আমার কথা কতটুকু বিশ্বাস করেন জানি না। আপনি একটা পাত্রে আপনি মাছ ধুয়ে পানি শুধু চেঞ্জ করবেন, যদি ফ্রেশ পানি হয় তাহলে মাছের গ্রোথ কম হবে না। এইভাবে আমরা আসলে মাছগুলাকে পরিচর্যা করতেছি এবং এভাবে মার্কেটিং করতেছি ইনশাল্লাহ। এবং নিজে অনেক ভাই বলেন যে ভাই আপনার মাছ ফিট খায় কিনা, ভিয়েতনামি শোল ফিট খায় কিনা। আপনার আমি কিছু মাছ রাখছি, আপনাদেরকে আমি দেখাবো আসলে মাছ ফিট খায় কিনা। আপনারা গোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে চলেন, আমরা আপনাদেরকে দেখাবো আসলে আমাদের ভিয়েতনাম শোলগুলা ফিট খাচ্ছে কিনা। প্রিয় দর্শক, আসলে আমি এই যে মাছ বিক্রি করার পর দুইটা পাত্রতে আসলে পরীক্ষা করার জন্য, আপনারা জানেন মাছবাড়ি ইউটিউব চ্যানেলের যতগুলা তথ্য সবগুলা হলো পরীক্ষা স্বরূপ। একটা আপনারা মনে করেন আমি এখানে পরীক্ষা চালাই, এখানে আমি দুইটা পাত্রতে এখানে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমার ভিয়েতনামি শোলগুলা ফিট খায় কি না। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু আমি দুইটা পাত্রতে দুইটা জেনারেশনের শোল মাছগুলা রাখছি। আপনারা দেখেন এখানে ফিট খাচ্ছে কি না, অনেক ভাই জিজ্ঞেস করেন আসলে ফিট খায় কি না। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে ভিডিওগুলো প্রমাণসহ মাছবাড়ি ইউটিউব চ্যানেল আসলে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা আসছি। আমার নিজের উৎপাদিত ভিয়েতনামি যে শোলটা আমি ময়মনসিং থেকে নিয়ে আসছিলাম, আমার ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি। মাছ কিভাবে সংগ্রহ করি, কিভাবে মাছ থেকে ডিম নেওয়া হয়, এবং কিভাবে এখানে লালন পালন করা হয়, এবং কিভাবে এখানে বাজারজাত করা হয়, আপনাদেরকে আমরা সকল তথ্যগুলা দেওয়ার চেষ্টা করি। এখানে আমার অল্প কিছু মাছ আছে, এখানে আমি ট্রাই চালাচ্ছি। দেখেন প্রিয় দর্শক, এখানে মাছগুলা কত সুন্দর আছে এবং কত সুন্দরভাবে ফিটগুলা খাচ্ছে। আসলে কথা বলার জন্য এখানে সরে গেলে এরা আসলে অত্যন্ত লাজুক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুদিন আগে খাওয়াইছি জিরো পাউডার এবং জিরো, এখন চলতেছে জিরো ফিড আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে আমাদের মাছগুলা কত সুন্দরভাবে খাচ্ছে, লক্ষ্য করেন আপনারা। ফিডগুলা কিভাবে খায় আপনারা দেখেন। যারা আমাকে প্রশ্ন করেন রুবেল ভাই আসলে ভিয়েতনামি শোল ফিট খায় কিনা, আমি প্র্যাকটিক্যাল যতগুলা ভিডিও করছি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। আপনারা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দেবেন। কৃপণতা করবেন না, কারণ আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে যদি একটি পরিবারও কর্মসংস্থান খুঁজে পায় তাহলে আমাদের এই কথা বলাগুলা আমাদের এই পরিশ্রমগুলা দেশ জাতির কল্যাণে কাজে আসবে বলে আমি মনে করি। এখানে আমি দুইটা আসলে এগুলা পাত্র, এগুলা আমি অন্য কাজের জন্য নিয়ে আসছিলাম। শুধু মাছগুলা বিক্রি করার পরে আমি কিছু পরীক্ষা করা স্বরূপ যে ভাইগুলা বলেন আসলে ফিট খায় কি না, তাদের জন্য এই মাছগুলার বয়স মোটামুটি এক মাস এখনো হয় নাই, প্রায় সাতাশ আঠাশ দিন হচ্ছে। এখানে আমি সুন্দরভাবে রাখছি এবং খুব ভালো পরিবেশে তারা খাওয়া চলাফেরা করতেছে ইনশাল্লাহ। এগুলা এত খায় আসলে হবে, এদের প্যাডগুলো এত, কিছুক্ষণের মধ্যে দেখবেন প্যাডগুলো আসলে অনেক বড় হয়ে গেছে। এগুলা খাবার খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ফিড, এটা জিরো ফিড আর কি। আপনারা সুন্দরভাবে দেখেন। আজকে আমার এতটুকুই শোল মাছের উপর তত্ত্ব ছিল, আর শোল মাছের রোগ বালা এবং শোল মাছ কেন করবেন। আসলে শোল মাছ যেটা সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো এর মার্কেটিংটা অত্যন্ত ভালো, আর দ্বিতীয়তে এখানে অক্সিজেন লাগে না। প্রিয় দর্শক, যারা আসলে অক্সিজেন ছাড়া মাছ চাষ করতে চান, আর রোগ বালার সম্বন্ধে কথা বললাম, আসলে এই শোল ভিয়েতনামি শোলটা যেটা, সেটার আসলে এখন পর্যন্ত আমি কোনো তেমন রোগ বালায় পাই নাই। এখানে যারা অক্সিজেন ছাড়া মাছ চাষ করতে চান, বাংলাদেশে আসলে মাছের রেট কম হয়, বিদ্যুৎ খরচ করে আমরা মাছ চাষ করতে যা যেটা পাইছি সেটা আসলে যে খরচ হয় সেই পরিমাণ আসলে আমাদের
মাছ বিক্রি করে লাভ হতে পারি না, তাই আমি যারা বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করতে চান তাদেরকে শোল মাছটার এখানে ভালো দিক, শোল মাছটা 300 টাকা কেজি যদি বিক্রি করা যায় তাহলে মনে হয় যদি ফিট খায় এবং এর অত্যন্ত খাবারও কম লাগে। প্রিয় দর্শক, আমি এর আগে যখন ব্রুড মাছগুলো নিয়ে আসছি এবং সাথে আরও 200 মাছ, আমি কীভাবে কী করি আপনাদের সবসময় সব ভিডিওগুলোই তুলে ধরি, একটাই কারণ সেটা হলো আমি কোনো বানোয়াট কথা, আমি কোনো অন্যের পরের কথা, পরের সিস্টেম কখনো আমি করি না। এখানে যারা বিদ্যুৎ ছাড়া মাছ চাষ করতে চান এবং ভালো মিনি ফিটেড হতে চান, আমি মনে করি, আমি এই কথাটা বলবো না যে না শোল মাছ চাষ করে আপনি কোটিপতি হতে পারবেন, আমি যেটা পাইছি এখন পর্যন্ত যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো মনে হয় ভালো আমরা কোনো কিছু করতে পারি এই জন্যে। আর প্রিয় দর্শক, আপনারা মাছগুলো যখন ক্রয় করবেন বা উৎপাদন করবেন তখন অত্যন্ত যত্ন সহকারে শোল মাছ যেন আঘাত না পায়। আর একটা কথা না বললেই নয়, আসলে ঠকতে করতে ঘুরতেই শিক্ষা অর্জন করা যায়। মাছ অধিক ঘনত্ব থাকে, অধিক ঘনত্ব আপনারা কখনো বহন করবেন না, এবং যারা এই মাছের সাথে জড়িত আছেন তাদেরকে আমি আকুল আবেদন জানাই, একটু ভাড়া অর্থাৎ একটা মাছ নিয়ে গেতে খরচ হবে 2000 টাকা, 500 টাকা সেভ করার জন্যে সমস্ত মাছটাকে আমরা আসলে ঝুঁকির মধ্যে ফেলাই। আর সবচেয়ে দুঃখজনক সেটা হলো মাছগুলো আসলে অনেক দূরে যখন দেওয়া যায়, বর্তমান আমরা যে পরিবেশে কৃষকের আসলে সমস্যার শেষ নেই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কয়টা বোঝাবো আর কয়টা বলবো জানি না। সবচেয়ে যেটা বড় সমস্যা, আমরা যদি এতটুকু একটা মাছের কোথাও পাঠাতে চাই 1000 টাকা নেয়, আসলে যখন 2টা হয় তখন 2000 টাকা নেয়, যখন 3টা হয় তখন 3000 টাকা নেয়। এই জন্য আমরা করি কি, 2000 টাকা বাঁচার জন্য যখন একটা প্যাকেটে আমরা সব মাছ দিয়ে দিই, দেখা গেলো যে মাছগুলো মারা যায়। আমার অনেক ভুল হয়ে গেছে এইরকম অধিক ঘনত্ব যারা মাছ নিয়ে, আমি যে ভুলগুলা করি যে শুধরে আসি তখন আপনাদের সামনে তুলে ধরি, যদি কারো উপকার হয় অবশ্যই আপনারা উপকার ভোগ করবেন। মাছ যখন যেখানে পরিবহন করবেন অবশ্য অবশ্যই মাছগুলা যেন ডিএনসি বেশি না হয়, অল্প পরিমাণে করে আপনারা করবেন। আর একটা কথা প্রিয় দর্শক, আসলে অক্লান্ত পরিশ্রমের পিছনে সফলতা থাকে। আমরা কোনোদিন মনে করি নাই যে নিজেরা মাছ উৎপাদন করতে পারবো, যে শোল আসলে বিল হাওড় বাওড়ে থাকার কথা সেই শোল প্রিয় দর্শক দেখেন আমার সামনে লক্ষ লক্ষ বাচ্চা উৎপাদন হচ্ছে। আসলে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। আপনারা যে প্রতিভাগুলো দেখবেন, দেখেই একদিনে কেউ আসলে পারে নাই, আমিও যে আসলে একদিনেই পারছি তা নয়। আজকে যে সফলতাটা দেখতেছেন এটা তো সফলতার গল্প, কিন্তু এই শৈলের কোনো উৎপাদন করতে যা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে এতটুকু অবগত করব, আপনারা আজকে এই ভিডিওটা দেখেই মনে করেন না আমি কালকে শৈল চাষী হওয়া যাব। আমরা 10টা তথ্য যদি দেই, এর মধ্যে আপনি যদি একটা তথ্য ভুল করেন তাহলে আপনি 3 মাস পিছিয়ে যাবেন। আবার আমরা যদি 15টা তথ্য দেই, এর মধ্যে যদি আপনি একটা তথ্য ভুল হওয়া যায় আপনার, আপনি আরও 6 মাস পিছনে যাবেন। তাই আসলে তথ্যগুলো আপনারা সঠিকভাবে নিয়ে একজনার সরাপন্ন হবেন না, আপনারা যারা আসলে যে সেক্টরে ভালো করছে তাদের সাথে মত বিনিময় করবেন। আর একটা কথা আপনাদেরকে আমি আকুল আবেদনের সহিত জানাচ্ছি, আসলে ঘুরলে ফিরলে শিক্ষা অর্জন করা যায়। আজ থেকে 2 দিন আগে আমি এক ভাইয়ের সাথে আসলে একটা মাছ সংগ্রহের জন্য বাইরে যাই, কয়েক জায়গায় ঘুরতে ঘুরতে গল্প হয় যে ভাই মাছ যত দামি কম হোক আমার লাভ হবে। তখন বললাম যে ভাই আসলে আর ভিন্নতাটা কী, তখন কয় ভাই এটা আসলে এখানে ভিন্নতা আছে। প্রিয় দর্শক, যে কৃষক, যে খামারেরই আসলে সফলতার গল্প আমরা শুনি, আসলে এখানে অক্লান্ত পরিশ্রম। আপনারা পরিশ্রমী হন, এই ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন। করোনা মুহূর্তে বাংলাদেশে আসলে বেকারত্বের সংখ্যা, একটা পরিবার একটা সমাজে যদি আপনারা বসবাস করতে চান আর যদি কর্মহীনভাবে থাকেন, পরিবার পরিজন বাবা মা নিয়ে আসলে কখনো ভালো থাকা যায় না, তাই আপনারা কর্মমুখী হন। আমাদের এই ভিডিওগুলো দেওয়ার পিছনে একটাই কারণ, আপনারাও হতে পারেন ইচ্ছাশক্তি। দেখেন আমি রুবেলের কোনো চাল নাই চুলা নাই, তারপরেও আমি এখানে মাছ উৎপাদন করে নিজের চাহিদা মেটে আমি বাংলাদেশে মানসম্মত পোনা প্রচুর চাহিদা, এমন কোনো একটা দিন নাই যে আমার থেকে 1 লক্ষ পোনা চায় না। দুঃখের বিষয় আমি কোথাও সেরকম পোনা দিতে পারতেছি না, একটাই কারণ আমার আসলে হাউজে পোনা উৎপাদন সীমিত পোনা হয়, আমার পুকুর নাই। এই করোনা মুহূর্তের কারণে আমরা ভালো কিছু করতে পারতেছি না। আসলে করোনা শেষ হোক, আপনাদেরকে আমি এতটুকু আহ্বান জানাবো, আপনারা আসলে কর্মমুখী হন, একদিন না একদিন দেখবেন ইনশাল্লাহ আপনিও বিজনেস হয়ে যাবেন। এখানে আপনি জেকমার গল্পই বলেন, বিল গেটসের গল্পই বলেন, আজকে যে বিদ্যুতের বাল্বটা আবিষ্কার হয়েছে 999 বার চেষ্টা করার পর আমরা আজ পাচ্ছি, যেখানে যে সফলতার গল্পই শুনবেন তাদের পিছনে দেখবেন অক্লান্ত পরিশ্রম। কিছুদিন আগে একটা
পিভিসি ডোরের আমি ভিডিও দেখলাম। প্রিয় দর্শক, এই উদাহরণগুলো আপনাদের সামনে একটাই কারণে দিই, একটি উদাহরণও যদি আমার আপনাদের কাজে লাগে, ওয়ার্ল্ড বিশ্বে যদি একটি পরিবারও আমার কথা শুনে সে ভালো কিছু করতে পারে, তাহলে আপনার আপনার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা এ দেশের আমরা গর্ব। সে পিভিসি ডোরের এক করতে বসে থাকতে থাকতে সে পাইলস দিয়ে, সে পাইলস অপারেশন করতে পারে না, তুলা দিয়ে অক্লান্ত পরিশ্রম করার পর সে এখন ওয়ার্ল্ড বিশ্বের একটা ভালো বিজনেসম্যান বলে আখ্যায়িত হয়ে গেছে। আর একটা প্রিয় দর্শক, আপনারা যে যে ব্যবসায় করবেন, আসলে অনলাইন ছাড়া আপনারা প্রতিভা বাংলাদেশে আনাছে কানাছে অনেক প্রতিভাপূর্ণ লোক আছে, যাদের আসলে প্রতিভাগুলো আমরা বুঝতে পারি না, দেখতে পাই না। তাই যাদের প্রতিভা আছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের সেই প্রতিভাগুলো অনলাইনের মাধ্যমে দেশ বিদেশে আপনারা ছড়িয়ে দিবেন, তাহলে আমরা আপনাদের সেই প্রতিভাগুলো দেখে আমরাও কিছুটা হলেও সেখান থেকে জ্ঞান অন্বেষণ করতে পারবো। এই পিভিসি ডোরের এই যে উদ্যোক্তা, তিনি আমাকে বললো, ভাই আমি যখন আসলে এই ইউটিউবে বা অনলাইনে এটা প্রচার করি তখন ওয়ার্ল্ড বিশ্ব থেকে আমার ওয়াটার আসা শুরু হয়ে গেল। আমি বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো আপনাদেরকে বলি, যারা অনলাইনেও আসেন তাদের বিভিন্ন প্রতিভাগুলো আপনারা অনলাইনে শেয়ার করবেন। অনলাইনে শেয়ার করলে হবে কি, আপনার সেই প্রতিভাগুলো মানুষ আসলে দেখে সেটার উপর ক্রয় করা বা জ্ঞান বিভিন্ন আপনার বিজনেস আইডিয়া অবশ্যই বাড়ে যাবে, এবং আপনার সাথে যারা এটা নিয়ে কাজ করতেছে এবং এটা যারা করতে চায়, যখন আপনি বিভিন্ন মত বিনিময় করবেন, আমি যখন এই যে সবুজ চাষ করছি, বিভিন্ন যারা সবুজ চাষী তারা আমার বিভিন্ন টেকনোলজিগুলো, বিভিন্ন ভুলভ্রান্তিগুলো নিয়ে আমার সাথে শেয়ার করে। তাই প্রিয় দর্শক, আপনারা আপনাদের টেকনোলজিগুলো নিয়ে ঘরের ভিতর আপনি জাদু শিখে যদি বসে থাকেন, আর এই জাদু আপনি যদি কাউকে না জানান, এই জাদু নিয়ে কবরে আসেন, তাহলে হবে না। ইসলাম যখন আল্লাহ আমাদের উপর রাসুলের উপর অর্পণ করছে, আল্লাহর রাসুল দেশ পৃথিবী সব জায়গাতে ছড়িয়ে দিছে, ইসলাম নিয়ে ঘরে বসে থাকে নাই, তদ্রূপ আপনি কর্ম নিয়েও ঘরে বসে থাকতে পারবেন না। আপনারা যে বাল্লুগু আয়া একটা ইসলামের ভাষা আছে, আমার শোনা বক্তব্য আমি আপনাদের সামনে দিই, আমি কোনো আসলে বক্তব্য দেওয়ার মতো নাই। বাল্লুগু আয়া একটা আয়াত যদি আপনি জানেন, আপনি যদি একটা অক্ষরও জানেন অন্যের মধ্যে ইয়া করবেন। ইসলামের দাওয়াত দেওয়া যেমন একটা ইসলামের দায়িত্ব, তেমন কর্মমুখী করেও আপনি মানুষকে আপনিও হতে পারেন একজন ভিজে যাওয়া কষ্ট করা পরিবারের অংশীদার। আমি সবাইকে ইসলামের উপর দাওয়াত দিয়ে এবং কর্মমুখী হওয়ার আহ্বান জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সবাইকে ইসলামের উপর কবুল করুক, আমরা যেন সবাই সুস্বাস্থ্য, সবাই অর্থনৈতিকভাবে যারা দুর্বল, আমি একসময় এই বাড়িতে যখন 1 কেজি চালও ছিল না, অর্থনৈতিক দুর্বলটা কী জিনিস আমি বুঝি, তাই আমি আপনাদেরকে আকুল আবেদন জানাই, যারা কর্মহীনভাবে আছেন তারা বসে ঘরে না থেকে যে যে যাকে যে সেক্টরে যেভাবে যে বুঝেন, যে যেটা নিয়ে করতে চান, আপনারা কর্মমুখী হন। এই উদার্ত আহ্বান জানিয়ে কারো ব্যর্থতা, কারো সফলতা, কারো উদ্ভাবনী, কারো বিভিন্ন তথ্য থাকলে আপনারা আমাদের মাঝবাড়ি ইউটিউব চ্যানেল এবং এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলকে অবগত করবেন, আমরা আপনাদের সেই তথ্য দিয়ে দেশ জাতিকে এগিয়ে নিতে চাই। আপনার সুস্বাস্থ্য কামনা করে আবারও শেষ করছি, আমি আরেকটা ভিডিও এখানে আপনাদের সামনে তুলে দেব। এই ভিডিওটা আমি কীভাবে আসলে হাউজে রেণু চাষ করি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসলে আমরা এই হাউজে শুধু রেণু দেওয়া দেখাইছিলাম, অনেক ভাই কমেন্ট করে জানতে চাইছেন, রুবেল ভাই আপনার হাউজে রেণু চাষের অবস্থা কী, আমরা আপনাদেরকে এতটুকু অবগত করব। আমরা আসলে হাউজে রেণু দিয়ে আসলে রেণু উৎপাদন করতে পারছি কি না, আমরা কতটুকু সফল, কীভাবে আমরা সফল হইলাম, বিভিন্ন তথ্যগুলো আমরা দিব। একটা ভিডিওতে আসলে সব কথা বলা যায় না, আর আমি একটু দ্রুত বলি একটাই কারণ, আমি যেন ভিডিওগুলো অল্প সময়ের মধ্যে হলেও আপনারা দেখে বুঝতে পারেন। আসলে আমি একটা কথা 1 ঘন্টা পর পর বলতে পারবো না, আমি কি কারোতে কথা নিয়ে কথা বলি না, ইনশাল্লাহ আমি আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিছে সেইটুকু, কিন্তু আমি দ্রুত বলার পিছনে একটাই কারণ, আপনারা যারা আমাদের টাকা আছে আমরা মেগা বা এয়া কিনতে পারতেছি, কিন্তু যাদের নাই তারা যেন বুঝতে পারেন, এই জন্য আমি দ্রুত গতিতে বলে থাকি। আপনারা আমার কথাগুলো সুস্পষ্ট ইনশাল্লাহ, আমি কোনো কথা স্পষ্ট ছাড়া বললি না, আপনারা যদি বুঝেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আবারও কোনো তথ্য দিয়ে সহযোগিতা করা আল্লাহ পাক তৌফিক দেয়। আমি আল্লাহর কাছে এইটুকুই চাবো, আপনাদের ভালোবাসা থেকে আল্লাহ যেন আমাকে বঞ্চিত না করে। আর আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা আমাকে অবগত করবেন, আমি সেই ধরনের ভিডিও বানে আপনাদের পাশে থেকে আমি যেন পরলোক গমন করি, এই আশা ব্যক্ত করে এই দোয়া দেওয়া দিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।